এবারে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন আমাদের হাসিমুখ ফাউন্ডেশনের সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাদিকুর রহমান। তিনি আমাদের গ্রামের বাইরে থাকেন বেশিরভাগ সময়, কিন্তু তিনি বাইরে থেকে আমাদের আমাদের সাথে আমাদের হাসিমুখ ফাউন্ডেশনে যথেষ্ট পরিমাণ সময় দেন, তার কথা বললে শেষ করা যাবে না। তিনি অসাধারণ একজন মানুষ, তো তার মুখ থেকে শুনবো হাসিমুখ ফাউন্ডেশনের কিছু কথা। তো এবারে আমাদের মাঝে আসতেছেন হাসিমুখ ফাউন্ডেশনের সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাদিকুল ইসলাম। রহমানি রাহিম, আজকে হাসিমুখ ফাউন্ডেশনের দ্বিতীয় বর্ষ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ, এছাড়াও মঞ্চে উপস্থিত সকলকে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি, সাথে সালাম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের হাসিমুখ ফাউন্ডেশনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। এই প্রতিষ্ঠাবার্ষিকী আমি সম্পর্কে আপনাদের একটু সম্যক কিছুটা ধারণা দিতে চাই। আমাদের হাসিমুখ ফাউন্ডেশন একটি সম্পূর্ণ অরাজনৈতিক এবং অলাভজনক একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত আছেন বেশিরভাগই ছাত্র। এখানে আমরা গুটি কয়েকজন চাকরিজীবী, এছাড়াও গ্রামের উপস্থিত যারা আছেন তাদেরকে আমি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। এবং আমাদের ফাউন্ডেশনের আজকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমি এতটুকু মেসেজ দিতে চাই যে আপনারা একটা যদি গ্রামের একটি চা স্টলে বসেও যদি মনে করেন চা খাওয়া যায়, যে আজকে দেখেন একসঙ্গে 100 টাকা চলে যায়, কিন্তু এটা কিন্তু কিছুই না। কিন্তু আমরা চাবো আপনারা আমাদের ফাউন্ডেশনের কিছুটা হেল্প করবেন, এতে আমাদের এলাকার এবং গ্রামের অনেক উন্নতি হবে। আর এখানে মূল লক্ষ্য হচ্ছে প্রতি বছরই আমাদের এরকম ফাউন্ডেশন আমরা প্রতিষ্ঠাবার্ষিকী সফলতার সাথে মানে উদযাপন করতে যাচ্ছি। সেখানে আপনাদের একান্তভাবে উপস্থিতি এবং সহযোগিতা কামনা করব। দেখেন, যদি আপনি কোনো কিছু করতে যান তাহলে সেটা কিন্তু আপনার পরিবার এবং গ্রাম থেকে শুরু করতে হবে, তবেই সম্ভব আমরা দেশ এবং জাতিকে কিছু দিতে পারবো। এখানে মঞ্চে উপস্থিত আছেন আমাদের বারডং ঝিকনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলামের সুযোগ্য সন্তান, এছাড়াও আমাদের 1, 2 এবং 3 নম্বর ওয়ার্ডের মহিলা মেম্বার, এরপর আমাদের 1 নম্বর ওয়ার্ডের মেম্বার। আমি সকলের দৃষ্টি আকর্ষণ করব যে আমরা এখানে আমাদের প্রতিষ্ঠানিক একটা কার্যক্রম চালাতে গেলে সেখানে একটা নির্দিষ্ট ঘরের প্রয়োজন হয়, কিন্তু আমাদের সেরকম কোনো স্থায়ী কোনো ঠিকানা নেই। আমরা এখানে বাজারের মাছ বাজারে আমরা এখানে একটা রুম নিয়ে আছি, সেখানে আমাদের প্রতি মাসে ভাড়া গুনতে হচ্ছে। যদি আমরা একটা স্থায়ী যদি একটা ঠিকানা পাই তাহলে সেখানে আমাদের প্রতিষ্ঠানিক কাজকর্ম করতে আমাদের সুবিধা হবে, বিষয়টি আপনাদের সুনজরে আসবে এবং আপনাদের হস্তক্ষেপ কামনা করছি। এছাড়াও আপনাদের নেতৃত্বে আমরা আগামী এই বছরের মধ্যে আমরা রেজিস্ট্রেশনের আবেদন করতে যাচ্ছি, সেখানেও আপনাদের উপস্থিতি এবং হস্তক্ষেপ কামনা করছি। পরিশেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। এছাড়াও আমি এতটুকু বলতে চাই, ইতিপূর্বে আমরা বেশ কয়েকটি ইভেন্ট সম্পন্ন হয়েছি। ইতিপূর্বে আপনারা জানেন আমরা বেশ কয়েকটি ইভেন্ট করতে সক্ষম হয়েছি, তার মধ্যে আমি কিছু আপনাদের সম্মুখ ধারণা দিতে চাই। ঈদুল ফিতর এবং ঈদুল আজহাতে আমরা আমাদের এলাকার হতদরিদ্র এবং অসহায় লোকদের আমরা কিছু খাবার এবং খাদ্য সামগ্রী এবং বস্ত্র আমরা বিতরণ করতে সক্ষম হয়েছি। বন্যার সময় বন্যাতদের পাশে থাকার চেষ্টা করেছি, যখন অস্থায়ী ক্যাম্প করা হয়েছিল রনশিবাড়ি, তখন সেখানে আমরা এক বেলা খাবার দেওয়ার জন্য চেষ্টা করেছি এবং সেটা সফল হয়েছি। এছাড়া বন্যাতদের জন্য পাশে দাঁড়ানোর জন্য আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প করেছি। এছাড়াও পবিত্র রমজান মাসে আমরা ইফতারের আয়োজন করতে সক্ষম হয়েছি। এছাড়াও আমাদের বেশ কি কয়েকটি ইভেন্ট আমাদের হাতে আছে, আমরা আপনাদের যদি সহযোগিতা পাই তাহলে আমরা সফলভাবে সম্পন্ন করতে পারবো। এছাড়াও প্রতি বছরই আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে হোক বা পরে যে কোনো সময় হোক, আমরা এলাকার যে হারানো ঐতিহ্য আমরা দেখতাম আগে 16 ডিসেম্বর 21 ফেব্রুয়ারি হলে যে খেলাধুলার আয়োজন থাকতো, এটা কিন্তু অনেকটাই বিলীনের পথে বলা যায়। আমরা এই ঐতিহ্যটা ধরে রাখার চেষ্টা করছি, আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমাদের ফাউন্ডেশনের সকল উন্নতি কল্পে আপনাদের অবদান রাখবেন আপনারা। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি, আসসালামু আলাইকুম।